আজ আমি তৈরি করে দেখাবো ডিমের বরফিলাস। বরফিলাসটা এটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটা একটু ক্রিসপি ধরনের হয়। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক নজরে বলে দিচ্ছি। হাঁসের ডিম, গুঁড়া দুধ, লবণ, চিনি, বেসন, বাদাম, ঘি, ফুড কালার, তেল এবং সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার আমি মূল রান্নায় যাব। প্রথমে আমি হাঁসের ডিম কেন নিয়েছি, হাঁসের ডিমে কিন্তু আমি যেটা ডিমের লস যেরকম তৈরি করি সেটা হাঁসের ডিম হলে ভালো হয়। মুরগি দিয়ে অনেকে করে কিন্তু আমি করিনি। আমি এখানে চারটা হাঁসের ডিম নিয়েছি। এবার আমি এটা ভালো করে বিট করে নেব। এবার এটার একটা মাপ আছে, এক কাপ আছে, তাহলে আমার এখানে চিনি লাগবে দেড় কাপ। এইটা কিন্তু এই হালুয়ার মাপ, এই কাপেই আমি নেব, তাহলে আমার মাপটা ঠিক মতো হবে। এক কাপ আর এই যে আধা কাপ, দেড় কাপ। এবার আমি একটু সামান্য ভ্যানিলা এসেন্স দেবো, কারণ ডিমের কিন্তু একটা ব্যাড স্মেল আছে, দিলেও যায় না, সেই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো আর সামান্য একটু ফুড কালার দেবো, ইয়েলো ফুড কালার, যেটা দিলে এটা দেখতে সুন্দর লাগবে, দুই তিন ফোঁটা। এখন আমি এটা ভালো করে বিট করব। এবার আমি কিন্তু চুলো ধরাবো না, না ধরিয়ে আগে আমি ঘিটা দেব। দর্শক আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করব না, ইচ্ছা করলে আপনারা দিতে পারেন কিন্তু আমি ব্যবহার করব না। ঘি দিচ্ছি এখানে হাফ কাপের মতো। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়ে এটা পুরোটা করে নিচ্ছি। এখানে আমি এলাচ গুঁড়া, সামান্য একটু এলাচ গুঁড়া দেব। এখন আমি চুলোটা ধরাবো, কিন্তু চুলোটা আমি খুব হালকা আছে এটা করব। দর্শক এটা হালুয়াটা যেমন সোজা তেমন মজা। এবার আমি অনবরত নাড়তেই থাকব। এবং আস্তে আস্তে এটা জমে যাবে। দর্শক দেখেন একদম হালুয়ার মতো হয়ে এসেছে। তো এখন আমি আর একটু সামান্য তেল দিব, অল্প একটু, দুই টেবিল চামচের মতো। আর হচ্ছে একটু গুঁড়া দুধটা দিব, গুঁড়া দুধ দেবো দুই টেবিল চামচ। তাহলে হবে কি, খেতে মজা লাগবে। এখন এই যে হয়ে এসেছে, তো এখন আমি দর্শক বেসন এখানকার শুধু খোলায় যেরকম টেলে রাখে, আমরা যেরকম মরিচ তারপরে জিরা টেলে নেই না, সেরকম টেলে নিয়েছি, না হলে বেসনে কাঁচা গন্ধ থাকবে। সেইটা আমি এখন অল্প অল্প করে দুই টেবিল চামচের মতো করে অল্প বারে বারে দিয়ে টোটাল দেব দুই টেবিল চামচ, কিন্তু আমি এটা বারে বারে দেব। দর্শক দেড় কাপ তখন চিনি দিয়েছিলাম, আরো হাফ কাপ আমি এখন দিয়ে দেব, টোটাল দুই কাপ লাগবে। দর্শক আমার বরফি লসটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু প্রথমে দেড় কাপ চিনি দিয়েছি, আরও আধা কাপ চিনি দিয়েছি এবং বারে বারে করে দিয়েছি, দিয়ে সাথে আমি বেসনও কিন্তু বারে বারে দিয়েছি। দর্শক এটা কিন্তু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। দেখি এখন কি অবস্থা, দেখেন তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে এটা কিন্তু একটু চকলেট কালার হয়ে যাচ্ছে। দর্শক
এইবার আমি চুলোটা বন্ধ করে দেব। দেখেন পুরো মনে হচ্ছে চকলেটের কালার এবং একটু ঝুরঝুরে মতো হয়েছে। এটা কিন্তু গরম অবস্থায় প্লেটে বেড়ে নিতে হবে, নয়তো এটা শক্ত হয়ে যাবে। ঢেলে ফেলছি, ঝুরঝুরে হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা লস করব। যেহেতু আমি এটা গরম অবস্থায় কিন্তু এটা ভাবে করতে হবে, নয়তো এটা ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি এটা এটা এখনই পিস পিস করে নেব, নয়তো এটা ঝুরঝুর হয়ে যাবে, তখন কাটা যাবে না। এখন করলে জমাট বেঁধে যাবে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ডিমের বরফিলাস। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি পাত্রে 4টি ডিম ফেটে নিয়ে তার সাথে 2 কাপ চিনি ও 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এবার একটি প্যানে 1/2 কাপ ঘি, বিট করা ডিম ও সামান্য এলাচ গুঁড়া দিয়ে হালকা আঁচে নাড়তে হবে। ঘন হয়ে এলে 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 2 টেবিল চামচ বেসন দিয়ে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে না আসে। একটি পাত্রে ঢেলে বরফির মতো করে কেটে সুন্দর করে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের বরফিলস। দর্শক, ডিমের বরফিলসের পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন, তিনি একাধারে শেফ এবং এক্সপার্ট। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আমি ডিমের একটা বরফিলস তৈরি করেছি, এটা একটু ক্রিস্পি ধরনের, তাই আপনার কাছে দিলাম। আপনি কিভাবে এটাকে সাজাবেন? আপা, আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, ফুল বয়েল যেটা। আচ্ছা। এক পাশ একটু কেটে নিলাম এটা বসানোর জন্য। এবার আমি একটু মূলা নিলাম, এই মূলাটাকে আমি স্লাইস করব। আর এটা যদি আমরা চেরি রেডিশ যেটা আছে, চেরি রেডিশ ছোট ছোট, ওটা হলে আর ভালো হয়, যেটা একটু রেড কালার স্কিনটা। আর যদি যেহেতু আমাদের কাছে ওটা নেই, আমরা একটু হোয়াইটটা নিয়েই করলাম, এটাকে আমরা একটু রেড কালার দিয়ে দেব, ফুড কালার যেটা। আর যদি আপনি রেড যে চেরি রেডিশ আছে ওটা প্রয়োজন হয় না। এভাবে আমরা 4 পিসকে আমরা করে নেব। আসলে রেডিশ ছাড়া দেখা যায় যে কোনো জিনিস একটা প্লেট যদি আমরা প্রেজেন্টেশন করতে যাই মানে ফুটে আসে না, এই জন্য প্রত্যেকটা ডিশেই সামান্য লেডুস যদি থাকে। একটু ক্যাবেজকে জুলিয়ান করে কাটবো, ফাইন জুলিয়ান করে। এখন আমরা এই পাশে যে চোকা যে ডিমের ইয়াটা আছে এই পাশে একটু কেটে নিচ্ছি আমি 1/4 ভাগের। এরকম আমরা কালো গোলমরিচ, আপা এটা কিসের মতো লাগছে আপনার কাছে? এক স্লাইস গাজর নিচ্ছি,
আবার দুটো সিদ্ধ করে নেচ্ছি টুথপিক দিয়ে। এখন আমি এই যে লেটুস এবং ঘাস কেটে যে করেছিলাম এর মাঝে আমি বসিয়ে দিচ্ছি টুথপিকে। এতো আপা শুধু দু পিস ডিম আর একটু ক্রুমোলা এর আর যদি একটু সামান্য লেটুস দিয়ে আমি সাজিয়ে নিলাম। তো আশা করি সবারই ভালো লাগবে এবং খুব সহজ, ইজি, একদম ইজি। হ্যাঁ, শুধু আইডিয়া একটু নেওয়া দরকার। জি, বাচ্চাদের মতো করে আপনি খুব সুন্দর করে ডিশটা সাজিয়ে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকারভাবে সাজানো হলো। যাচ্ছে এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।